টাইটেল দেখে ভয় পাবার কিছু নেই, কোথাও আগুন লাগেনি। আমাদের সবার মাঝেই একটা আগুন ভীতি আছে, তবে এই আগুন সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষেরা, আর তাদের এই আবিষ্কারের কারণেই আমরা আধুনিক যুগে বাস করছি। কিন্তু এই আগুন সম্বন্ধে আমাদের ধারণা কতটুকু? এই আগুন তরল, কঠিন নাকি গ্যাসীয় পদার্থ? জানার ইচ্ছা থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে স্বাগতম বিচিত্র বিশ্বের রহস্য উন্মোচনের আর একটি নতুন পর্বে। প্রাচীন গ্রিকরা মনে করত আগুন একটি মৌলিক পদার্থ, কিন্তু আমরা জানি মৌলিক পদার্থ শুধুমাত্র একটি মৌল দ্বারা গঠিত। আগুন হলো উত্তপ্ত গ্যাসের মিশ্রণ, এটি উৎপন্ন হয় অক্সিজেন ও বিভিন্ন জ্বালানির রাসায়নিক বিক্রিয়ার ফলে। এসব বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, বাষ্প, আলো ও তাপ উৎপন্ন হয়। যখন তাপ বাড়ে তখন জ্বালানিতে উপস্থিত পরমাণুসমূহ আলো বিকিরণ করে, তাপ থেকে আলো উৎপাদনের এই প্রক্রিয়াকে তাপজ্বলতা বলা হয়। এ কারণেই অগ্নিশিখা দৃশ্যমান হয়। যদি অগ্নিশিখা যথেষ্ট উত্তপ্ত হয় তবে গ্যাসীয় পরমাণুগুলো আয়নাইজড হয়ে পড়ে, যা প্লাজমা নামে পরিচিত। মাঝে মাঝে আগুনের রঙের পরিবর্তন হয়, আর তা হয় তাপমাত্রার অসমতার কারণে। ঘনত্ব আশেপাশের তুলনায় অনেক কম, কিন্তু এর তাপমাত্রা আশেপাশের বায়ুর তুলনায় অনেক বেশি, তাই গ্যাসগুলো অধিক ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যেতে থাকে, আর এ কারণেই আগুনের শিখা সবসময় উপরের দিকে ওঠে ও তার মাথা সূচালো হয়। এটা হচ্ছে আগুনের ধর্ম ও পরিচিতি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক বাটনে ক্লিক করুন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।